হাই ফ্রেন্ডস, আজ আমি বার্মিংয়ের তৃতীয় পর্বে উপস্থিত হয়েছি। তো তো তৃতীয় পর্বে উপস্থিত হয়ে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ওয়ান স্কোয়ার এডুকেশন প্ল্যাটফর্ম, এই চ্যানেলের সাথে যে তোমরা যুক্ত হয়েছো তার জন্য আমি তোমাদের প্রথমে শুভেচ্ছা জানিয়ে আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি। তো আমি আমার সন্তানদের আজ আমি তোমাদের শিখাতে যাচ্ছি যে মান নির্ণয় করা, অর্থাৎ যদি দুইটা দ্বিঘাত সমীকরণ থাকে সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মান কীভাবে নির্ণয় করা যায়। তো কীরকম অঙ্ক হবে সেটা কিন্তু আমি মান নির্ণয় দিতে পারবে একটু দেখিয়ে দিয়েছিলাম। তো আজ সেটা আমি আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে। তো ধরো একটা সমীকরণ আমরা নিচ্ছি, ঠিক এই পাশে যে সমীকরণটা দেখতে পাচ্ছ যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি, আর এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি হলে এক্স এবং ওয়াই কীভাবে আমরা নির্ণয় করতে পারবো ক্যালকুলেটর ছাড়া, ঠিক শর্টকাটে, অর্থাৎ মাত্র 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে। তো সেটার জন্য আমরা ফর্মুলাটা ঠিক ওই পাশে দেখি। প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর কি একটা বার চিহ্ন দিয়েছি, তো ওটা গেল। এখন দেখো আমি বার চিহ্নর উপরে আমি কি লিখেছি, এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে বার চিহ্নর উপরে একটা গোল চিহ্ন দেওয়া রয়েছে, এবং তারপরে মাইনাস দিয়ে আর একটা গোল চিহ্ন দেওয়া, ঠিক নিচে মাইনাস সরি গোল চিহ্ন দিয়ে আর একটা মাইনাস দেওয়া। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা মোট 4টা গোল চিহ্ন দেখতে পাচ্ছি আর 2টা মাইনাস দেখতে পাচ্ছি। এখন সেটাই মূল কোশ্চেন যে ওই 4টা গোল চিহ্নতে কী বসবে। তো সেজন্য আমরা একটু অনুমান করলেই পেয়ে যাবো। তো অনুমানটা কীভাবে করবে সেটাই তো মূল কথা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো প্রথমে আমরা প্রথম যে খালি ঘরটা আছে ঠিক সেটাতে আমরা কী বসাবো, সেটার জন্য আমরা দেখো এ পাশে যে ম্যাটটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইজিকুয়াল টু থ্রি আর এক্স প্লাস টু ইজিকুয়াল টু থ্রি। তো প্রথমে এক্স প্লাস ওয়াই ইজিকুয়াল টু থ্রি, তো এক্স প্লাস ওয়াই, ওয়াই এর আগে কী আছে একটা ওয়ান আছে, ওয়ান কিন্তু সহগ, তাহলে ওয়াইয়ের সাথে কি ওয়ান সংযুক্ত অবস্থায় আছে। যদি ওয়াইয়ের সাথে কিছু না থাকে, আমরা তো আপাত দৃষ্টিতে দেখছি যে কিছু নাই, তো আপাত দৃষ্টিতে যেহেতু দেখছি কিছু নাই সেক্ষেত্রে আমাদের ওয়ান ধরতে হবে। আর যদি ওখানে এক্স প্লাস টু ওয়াই থাকতো তাহলে সেটা টু বা থ্রি এরকম ধরে নিতাম, যেহেতু কিছু নাই সেটা আমরা ওয়ান ধরে নিচ্ছি। তো প্রথমে আমরা খালি ঘরে কী বসাতে যাচ্ছি, ওই ওয়াইয়ের সামনে যে ওয়ান আছে সেই ওয়ান, তারপরে আমরা এখন গুণ দেবো ওয়ান, ঠিক আছে ওয়ান গুণন। তারপরে আমরা যেহেতু সমীকরণে কি থ্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 নম্বর দ্বিতীয় সমীকরণটা এক্স প্লাস টু ইজিকাল টু থ্রি, তাহলে ওই ওয়ান আর ওই থ্রি, অর্থাৎ ওয়ান গুণন আর এই যে থ্রি লিখলাম, তবে ইজিকালটা আমার কত হলো থ্রি হলো। এই থ্রিটা আমার কোথায় যাচ্ছে, ওই প্রথম যে ফাঁকা ঘরটা আছে সেই ফাঁকা ঘরে গেল। তারপরে মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন মাইনাস থাক, সমস্যা নাই। তো এবার দ্বিতীয় ফাঁকা ঘরে কী করবে সেটাই কথা। তো আমি দেখেছি কী করতে হবে, তো আমরা প্রথম সমীকরণে দেখছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি আছে, তো ওই থ্রিটা আমরা আগে নিলাম, ঠিক আছে যে আমরা পাশে ইকুয়াল ছিল পাশে যে থ্রি আছে সেই থ্রিটা আগে আমরা নিলাম। তো নেওয়ার পরে দেখো ওখান থেকে ওই থ্রি নিলাম, তাহলে থ্রি নিলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম, এখন গুণের পরে যা বলবে সেটা আমি লিখে দিচ্ছি, থ্রি গুণ। তো গুণের পরে সেটা বলবে সেটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু কত, থ্রি দেওয়া আছে 2 নম্বর সমীকরণে যেটা দেওয়া আছে। তো ওই ওখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি, অর্থাৎ ওয়াই এর আগে কী আছে টু আছে, টু সহগ অবস্থায় আছে, কিছু না থাকলে ওয়ান ধরতে হবে, কিন্তু কিছু থাকলে ওটাই ধরতে হবে। যেহেতু ওয়াই এর আগে সব টু আছে, তো টু আমরা নিয়ে নিলাম, তাহলে থ্রি গুণন এই যে টু লিখলাম ইজ ইকুয়াল টু কত হলো 6 হলো। তো এই 6টা আমরা কী করবো দ্বিতীয় ঘরে বসাবো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপের কাজটা শেষ এবং দ্বিতীয় ধাপ, এই দুইটা ধাপে আমাদের এক্স এর মানটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে 3 নম্বর ঘরে কী বসাতে যাবো, সেটা বসানোর জন্য আমি বলে দিচ্ছি কী করতে হবে। দেখো এক্স প্লাস ওয়াই ইজিকাল টু থ্রি যে মূল কোশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ প্রথম সমীকরণে, সেখানে কিন্তু এক্স এর আগে সরি ওয়াই এর আগে কী আছে ওয়ান আছে। তো আবার দ্বিতীয় সমীকরণে দেখো এক্স প্লাস টু ওয়াই ইজিকাল টু থ্রি, তো সেক্ষেত্রে দ্বিতীয় সমীকরণে এক্স এর আগে কিন্তু ওয়ান আছে, তাহলে ওয়াইয়ের ওয়ান আর এক্স এর ওয়ান গুণন দিয়ে আবার ওয়ান লিখলাম, তাহলে মোট আবার কী আসলো 1 1 1, তো ওয়ান আসলো। তো এই ওয়ানটাকে আমি আবার তৃতীয় সমীকরণে বসালাম, তৃতীয় সমীকরণে বসানোর পরে আর একটা শুধু সরি তৃতীয় খালি ঘরে বসালাম, তো খালি ঘরে বসানোর পর একটা খালি ঘর বাকি আছে, এটা বসালেই মূল কথা আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তো চতুর্থটাতে বসানোর জন্য আমরা কী করবো, দেখো প্রথম সমীকরণে আমার আছে এক্স প্লাস ওয়াই ইজিকুয়াল টু থ্রি, তো এক্স প্লাস ওয়াই ইজিকুয়াল টু থ্রি, তো এক্স এর আগে কী আছে ওয়ান আছে। তো দ্বিতীয় সমীকরণ এক্স প্লাস টু ইজিকুয়াল টু থ্রি, ওই দ্বিতীয় সমীকরণ ওয়াই এর আগে টু আছে, তাহলে ওই এক্স এর আগে ওয়ান, তাহলে ওয়ান নিলাম গুণ দিলাম, দেওয়ার পর ওয়াই এর আগে টু, টুটা নিলাম, তো নেওয়ার পরে কী হলো 2 1 2 2 হলো, সেই টুটা কি আমরা চতুর্থ খালি ঘরে বসালাম। এবার আবার তোমরা দেখতে পাচ্ছ সমান সমান দিয়ে বার চিহ্নর উপরে লেখা রয়েছে 3 - 6, আর নিচে লেখা রয়েছে যে
ওয়ান মাইনাস টু, তাহলে কত হচ্ছে -3 ডিভাইডেড বাই -1, সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে উভয় পক্ষ থেকে অর্থাৎ বারের উপরে নিচ থেকে -3 ক্রস করে দিলাম, ক্রস করে দেওয়ার কারণে আমরা কি 3 ডিভাইডেড বাই 1 হলো। তাহলে 3 ডিভাইডেড বাই 1 মানে 3, তো এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তো এক্স এর মানটা যদি আমরা ওই দুটো সমীকরণের যে কোনো একটাতে প্রয়োগ করি তাহলে আমরা কি ওয়াই এর মানটা পেয়ে যাব। তো ওয়াই এর মানটা পেয়ে যাওয়ার জন্য আমরা এক্স এর মানটা ফলিত করি অর্থাৎ প্রয়োগ করি। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 3 আছে, তো সেক্ষেত্রে আমরা কী করবো এক্স এর মানটা বসালাম। তাহলে বসালে কী হচ্ছে 3 প্লাস 3 প্লাস ওয়াই, অর্থাৎ এক্স এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি, 3 প্লাস ওয়াই ইকুয়াল টু আমার কত 3 আসছে। তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই যদি আমরা রাখি তাহলে ও পাশে 3 যে কী হবে যে অবশ্যই মাইনাস হবে, 3 মাইনাস 3, তাহলে ওয়াই এর মান কত আসছে, আমার 0 আসছে। তো এভাবে কি আমরা একটা ম্যাথ সলভ করতে পারি, অর্থাৎ এই সমীকরণটার যে মান সেটা হচ্ছে কি এক্স এর মান 3, ওয়াই এর মান 0। তো এভাবে কি আমরা প্রথম ম্যাটটা সলভ করলাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড দ্বিতীয় ম্যাটটা আমরা আরও শর্টকাটে করবো, অর্থাৎ আলোচনা আরও সংক্ষিপ্ত করে কীভাবে কম সময়ের মধ্যে করা যায় সেটা করার চেষ্টা করবো। তো দ্বিতীয় ম্যাটটা তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 এবং এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 হলে এক্স ওয়াই কত, তো সেটা করার জন্য আমরা একই ফর্মুলা অনুসরণ করবো। তো দ্বিতীয় যে ম্যাটটা তোমরা পাশে দেখতে পাচ্ছ সেটা সলভ করার জন্য আমি তোমরা এদিকে তাকাও, এদিকে দেখতে পাচ্ছ যে আবার আগের মতোই কিন্তু পূর্বের অবস্থায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পূর্বে যেরকম ছিল। তো সেজন্য প্রথম ফাঁকা ঘরে আমরা বসাবো কি, যেহেতু আমাদের এই পাশে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে 3 দেওয়া আছে, আর এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। সেজন্য আমরা কী করবো, অবশ্যই প্রথম ফাঁকা ঘরে বসাবো কি, অবশ্যই প্রথম ফাঁকা ঘরে বসাবো -1 গুণ 3, তাহলে কত হলো -3 হলো, সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। তারপর নেক্সট যেটা করবো সেটা হচ্ছে কি 3 গুণ -2, অর্থাৎ এই পাশে তোমরা যে দেখতে পাচ্ছ 3 গুণ -2, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো যে কীভাবে 3 গুণ -2 হলো। আচ্ছা তাহলে কি 3 গুণ -2 কত হলো -6, সেটা দ্বিতীয় খালি ঘরে বসালাম -6। আর 3 নম্বর ফাঁকা ঘরে যেটা বসাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো ওয়াইয়ের সাথে কিন্তু -1 আছে প্রথম সমীকরণে, তাহলে সে -1 গুণন এক্সের সাথে কিন্তু শুধু 1 আছে, তাহলে -1, সে -1টা প্রথম ফাঁকা ঘরে বসালাম, তৃতীয় ফাঁকা ঘরে বসালাম, চতুর্থ ফাঁকা ঘরে যেটা বসাবো সেটা হচ্ছে যে এক্সের সাথে যে 1 আছে আর ওয়ার সাথে -2 আছে, সেই -1 গুণ -2 -2, সে -2 বসাবো। এবার আমাদের মোট ফলাফলটা কী আসছে, যে ফলাফলটা আছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো তোমরা প্রথম ফাঁকা ঘরে দেখতে পাচ্ছ যে -3, আর তারপর দ্বিতীয় ফাঁকা ঘরে দেখতে পাচ্ছ যে -6, আর তৃতীয় ফাঁকা ঘরে দেখতে পাচ্ছ -1, চতুর্থ ফাঁকা ঘরে দেখতে পাচ্ছ -2। তাহলে -3 -6 ইজ ইকুয়াল টু কী হলো 3 -3 প্লাস 6, কেননা -6-এর আগে একটা মাইনাস আছে, তো -3 প্লাস, অর্থাৎ -3 প্লাস 6 আর ডিভাইডেড বাই -1 প্লাস 2, অর্থাৎ ওই যে -2 সামনে যে মাইনাস ছিল -3 প্লাস, অর্থাৎ -1 প্লাস 2। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু যে 6 থেকে 3 বাদ দিলে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, ডিভাইডেড বাই 2 থেকে 1 বাদ দিলে কি থাকে 1 থাকে, তো 3 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 3। তো এটা হচ্ছে কি আমাদের এক্স এর মান। এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ওয়াই এর মান। তো ওয়াই এর মানটা বের করার জন্য আমরা কী করবো, এই 3 এটা আমরা যে কোনো একটা সমীকরণের উপর প্রয়োগ করবো, তো প্রথম সমীকরণের উপর প্রয়োগ করি তাহলে আমাদের কি সহজ হবে, দ্বিতীয়টা তো প্রয়োগ করলে কিন্তু একই ফলাফল হবে, এটা একটু কঠিন হয় যেহেতু প্রথমটাতে আর কি। তো সব প্রয়োগ করি, তো দেখা যাচ্ছে যে প্রয়োগ করলে দেখা যায় 3 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আসছে, তো তারপরে কি -y = 3 -3, তো আর কি আসছে -y = 0, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে কত হয় y ডিভাইডেড বাই y = 0। তো দেখো এই যে y = 0 আমরা পেয়ে গেলাম, তো অর্থাৎ এই সমীকরণে x এর মান হচ্ছে তোমার 3, y এর মান হচ্ছে 0। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারলে। তো নেক্সট এটাই আমাদের লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করার জন্য আমি ঠিক এই পাশে ওই ম্যাথের কোশ্চেনটা দিয়ে দিয়েছি, তো তোমরা সেটাও লক্ষ্য করো। তো ওখানে বলা আছে যে 2x + 3y = 5 হলে এটা হচ্ছে প্রথম সমীকরণ, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কি, দ্বিতীয় সমীকরণটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে x + 4y = 5 হলে তো এক্স ওয়াই কত, এটা বের করার জন্য এখানে কিন্তু অলরেডি সলভ চলে এসেছে। তো তোমরা সলভটা লক্ষ্য করে আমি আশা করি তোমরা সলভটা বুঝতে পেরেছো যে কী করা হয়েছে, অর্থাৎ তোমার দেখতে পাচ্ছ 15, দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছ 20, তৃতীয় ঘরে দেখতে পাচ্ছ 3, চতুর্থ ঘরে কি দেখতে পাচ্ছ ওই ম্যাথের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ যে 8। তো কেন হলো, কারণ 15 হওয়ার কারণ হচ্ছে যে এক্সের সামনে 3 আছে আর দ্বিতীয় সমীকরণে আছে আমার 5, তো না সরি ওয়াই সামনে 3 আছে দ্বিতীয় সমীকরণে আছে আমার 5, তাহলে 3 5 15, সে 15টা বসিয়েছি,
তারপরে মাইনাস দিয়ে আমার লেখা আছে কত, 20 লেখা আছে। 20টা কিসের জন্য? প্রথম সমীকরণে দেখো লেখা আছে ইকুয়াল চিহ্নর পরে ফোর, না সরি ফাইভ, আর দ্বিতীয় সমীকরণে কী লেখা আছে? ওয়াই এর আগে ফোর, তো চার পাঁচা কুড়ি, 20 বসিয়ে দিয়েছি। তৃতীয় ফাঁকা ঘরে দেখতে পাচ্ছ যে তোমরা তিন, তো কেন তিন হলো? কারণ প্রথম সমীকরণে ওয়াই এর আগে আছে আমার কত? থ্রি। আর দ্বিতীয় সমীকরণে এক্স এর আগে আছে আমার ওয়ান, তিন একে থ্রি বসিয়ে দিয়েছি। আর চতুর্থ ফাঁকা ঘরে দেখতে পাচ্ছ তোমরা এইট, তো এইটটা হওয়ার কারণ হচ্ছে যে এক্স এর আগে আছে আমার হচ্ছে টু, আর তোমার ওয়াই এর আগে আছে ফোর, তো চার দুগুণে আট, 60 বসিয়ে দিয়েছি। তো এখন 15 থেকে 20 বাদ দিলে -5, আর নিচে 3 থেকে 8 বাদ দিলে -5, তো এই -5 -5 ইজ ইকুয়াল টু কত? 1। এক্স এর মানটা কি? 1। তো এই 1 মানটা আমরা যদি যে কোনো একটা সমীকরণ প্রয়োগ করি তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাবো। তো 1 মানটা আমরা প্রথম সমীকরণ যদি প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে 2 × 1 ইজ ইকুয়াল টু 2 + 3 ওয়াই, ঠিক আছে, লিখলাম ইজ ইকুয়াল টু 5। তো 3 ওয়াই যদি আমরা এই পাশেই রাখি তাহলে কত আসছে? যে 3 ওয়াই ইজ ইকুয়াল টু 5 - বুঝতে পারছো 2, অর্থাৎ 3 ওয়াই ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 3 / 3, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 1। তো এইভাবে কি আমরা একটা ম্যাথ ইজিভাবে সলভ করতে পারি 10 সেকেন্ডের মধ্যে? এটা যদি তোমরা বেশিক্ষণ না, অল্প সময় প্র্যাকটিস করো, তাও দেখবে তোমাদের যে কীভাবে কত শর্টকাটে, অর্থাৎ 10 সেকেন্ডেরও কম সময়ে কীভাবে তোমরা সলভ করতে পারো, অর্থাৎ পারছো, সেটা তোমরা লক্ষ্য করতে পারবে। তো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের একটু উপকার এসেছে। নেক্সট যে পর্ব, সে পর্ব যা শিখতে যাচ্ছি সেটা তোমরা ঠিক এই পাশে দেখতে পাচ্ছ যে ওখানে কিন্তু তিনটা ইয়ে আছে, মানে তিনটা চলক আছে। সেই চলকে, তিনটা চলকের মান আমাদের বের করতে হবে, অর্থাৎ সেই সমীকরণে x + y + z ইজ ইকুয়াল টু এত হলে এরকম লেখা আছে আর কি, অর্থাৎ এক্স ওয়াই জেড কত। তো আমরা আজ যেটা শিখলাম সেটা কি এক্স আর ওয়াই কত, কিন্তু সেদিন শুধু এক্স ওয়াই জেড কত। তো এটা কি নেক্সট পর্বে শিখতে যাচ্ছে, অর্থাৎ চতুর্থ পর্বে। আর পঞ্চম পর্বে আমরা শিখবো যে এক্স আর ওয়াই, আজকে যেটা শিখলাম এটা কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে বের করা যায়, এটা হচ্ছে আমাদের কি পঞ্চম পর্বের কাজ। আর ষষ্ঠ পর্বের কাজ কি? ষষ্ঠ পর্বের কাজ হচ্ছে যে ম্যাথটা আমরা ঠিক চতুর্থ পর্বে শিখতে যাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই জেড নির্ণয় করা, সেটা কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে নির্ণয় করা যায়। তো সেই ক্যালকুলেটারের মাধ্যমে নির্ণয় করাটা আমি দেখি। তো আমরা কি পঞ্চম পর্বে শিখতে যাচ্ছি কীভাবে ক্যালকুলেটার ইউজ করে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করা যায়, এটা কি আমরা আজ শিখলাম। তো এটা কি 5 নম্বর পর্বের কাজ। আর ষষ্ঠ পর্বে আমরা কি শিখবো, যেটা এর পরের পর্বে এক্স ওয়াই জেড যেটা আমরা মুখে মুখে বের করছি সেটাই কি ষষ্ঠ পর্বে যে শিখবো, ওটাকে ক্যালকুলেটার ইউজ করে। তো আশা করি সে পর্বগুলো তোমরা ডাউনলোড দিয়ে দেখে নেবে। তো আমার ভিডিওটা তোমাদের কোনো না কোনো উপকারে আসবে, তো সেই উপকার উপরে শেয়ার করে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব, একটা লাইক, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি অল স্কুল এডুকেশন প্ল্যাটফর্ম, সেই চ্যানেলেও একটা সাবস্ক্রাইব দিয়ে দিও যদি ভিডিওতে মিস হয়ে যায়। আর আমার চ্যানেলের সাথে অল টাইম যুক্ত থাকার জন্য তোমাদের রিকোয়েস্ট করা হলো, সেটা অবশ্যই পালন করো, কারণ এরকম শর্টকাট ফর্মুলা প্লাস একাডেমিক কোর্স ক্লাস 1 থেকে HSC শ্রেণী পর্যন্ত যে কোনো ধরনের ভিডিও আমরা তৈরি করার জন্য প্রস্তুত আছি, সেটা আমরা তৈরি করে দেবো। আর তোমাদের জন্য কোনো ভিডিও প্রয়োজন হয় বা ভিডিও, এই ভিডিও বা যে কোনো ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সলভ করার জন্য আমার সাথে ঠিক ফোনে যোগাযোগ করতে পারো। তো ফোন নাম্বারটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, 07009809607, সেই নাম্বার যোগ করে বলতে পারো যে আমাদের এই ভিডিওটা দরকার, বা যে ভিডিওটা আমরা দেখলাম সেটাতে আমার একটু এই জায়গায় প্রবলেম, এই জায়গাটা প্লিজ বুঝিয়ে দিন। আমি যত সময় লাগে ফোনে ততটাকে সময় দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। আর আমরা আমাদের চ্যানেলের উপর ভিত্তি করে ফেসবুকে যে আমাদের পেজ রয়েছে সেই পেজটা হচ্ছে অল স্কয়ার এডুকেশন প্ল্যাটফর্ম, সেই পেজের নামও অল স্কয়ার এডুকেশন প্ল্যাটফর্ম, ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে অল স্কয়ার এডুকেশন প্ল্যাটফর্ম। তো এই ফেসবুকের সেই পেজে আমরা লাইভ ক্লাস করাতে যাচ্ছি, তো আমাদের যে লাইভ ক্লাসটা সেটা অনুষ্ঠিত হবে, তো সেটাতেও তোমরা ওই পেজে ঢুকে অবশ্যই দেখার চেষ্টা করবে যে লাইভ ক্লাসগুলো কীরকম হচ্ছে বা তোমাদের কেমন লাগছে, অন্তত একবারই দেখো। ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে, তোমাদের উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।